সুপ্রিয় দর্শকমণ্ডলী, আজকে সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শকমণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর শামীম রেজা। শামীম, স্বাগত আপনাকে। দৈনিক ইত্তেফাকে আজকের শিরোনাম হচ্ছে অবরুদ্ধ বরিশালে বিএনপির আজ উৎকণ্ঠার গণসমাবেশ, রাজধানীতে আইসিইউ নিয়ে হাহাকার। অনুজীবীন বিএনপির সমাবেশ বিচ্ছিন্ন, বরিশালে অন্যরকম দৃশ্যপট, খরচের সঙ্গে লড়ে ক্লান্ত মানুষ। সমকাল খসড়া খাটাছেড়া, 12 বছর তবু হচ্ছে না শিক্ষা আইন, দিনে দিনে বাড়ছে বাধার মাত্রা, ভোগান্তিও। আজকের পত্রিকা, শত শর্ত মানতে রাজি, রাজাগর সমস্যায় পড়ে মুড়া ভুগতে আছে। যায় যায় দিন, বিচ্ছিন্ন বরিশালে থমথমে পরিস্থিতি, সবার আগে সেমিতে গেল নিউজিল্যান্ড। দেশ রূপান্ত, নাটাই আওয়ামী লীগের হাতে, বিএনপি এমপিদের দুই ভাবনা। কালবেলা পুলিশ শুধু খবর পায়, ধরা পড়ে না জিয়া, বিচ্ছিন্ন বরিশালে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা। সংগ্রাম, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি জ্বালানি সংকটকে ত্বরান্বিত করছে, চাপা উত্তেজনার মধ্যে বরিশালে আজ বিএনপি গণসমাবেশ। করতোয়া চিরে চাপটা নিম্ন মধ্যবিত্ত, বরিশাল বিচ্ছিন্ন। টিবিএস স্যাটারডে গ্লোবাল হসপিটাল চেইন ইনভেস্টিং টাকা 5,000 crore, এইমিং মেডিকেল ট্যুরিস্ট। বাংলাদেশ পোস্ট, এক্সপোর্টস টু ইন্ডিয়া সি কলোসাল গ্রোথ। মাফ করবেন, আজকের কাগজগুলোতে বেশিরভাগ শিরোনামই হচ্ছে বরিশাল, এবং গত কয়েকদিন যাবৎ মিডিয়াতে বরিশালই আছে। কারণ বরিশালের বিএনপি সমাবেশকে কেন্দ্র করে প্রতিদিনই নতুন নতুন খবর আসছে, আর নানাভাবে বাধা হচ্ছে। তারপরেও তারা আসছেন, দুই দিন আগেই জনসভা মানুষের সাথে নতুন ট্রেন্ড চালু হয়েছে বাংলাদেশে। তো আপনি এটাকে কীভাবে দেখছেন? এটা তো আপনি একটা শিরোনাম পড়ছিলেন অনেকটা বোধ হয় এরকমই, যে রাজায় রাজায় যোদ্ধার উলুখাকড়ায় প্রাণ যায়। এখন আমরা কি পরিস্থিতি এটা দাপ্তরিকভাবে প্রমাণ করা খুব কঠিন, এবং তেমন কোনো ব্যাখ্যাও নাই যে এখানে বিরোধী দলের সমাবেশের সাথে এটা কতখানি যুক্তিযুক্ত। কিন্তু এটা বেশ মানে কৌতূহলোদ্দীপক যে কিছুদিন পরপর বিভিন্ন বিভাগীয় শহরে এক ধরনের সর্বাত্মক পরিবহন ধর্মঘট চলছে। তো পরিবহন ধর্মঘট যদি হয় তাহলে তো আলাপ আলোচনায় বসার একটা বিষয় থাকে, এর আগেও তো আমরা দেখেছি। দাবিটা কি? দাবিটা তো তারা যে ধরনের বলছেন তাতে মনে হচ্ছে যে এটা অত্যন্ত গণতান্ত্রিক, খুবই উদার একটা অবস্থা, যে মালিকরাই স্বতঃস্ফূর্ত হয়ে ধর্মঘট ডাকছেন। শ্রমিকদের দাবি দেওয়ার তেমন একটা শুনছি বলে মনে হয় না। তাদের কোনো দাবি নেই, তেল গ্যাসের কথা মাঝে মধ্যে বলছেন, আরও বিভিন্ন ধরনের দাবি দেওয়া বলছেন, কিন্তু এই দাবির ঠিক কোথায় তারা আলোচনা করছেন বা কিসের ভিত্তিতে হঠাৎ করে হচ্ছে। আবার কোনো কোনো সময় আমরা এও শুনছি যে অনেক আগেই নাকি তারা দাবি জানাচ্ছিলেন, এবং ঠিক বিশেষ মুহূর্তে হয়তো কাকতালীয় যে একটা জনসভার ব্যাপ্তি হয় 3 ঘন্টা, এর বেশি তো চলে না একটা জনসভা, আজকে 3 দিন যাবৎ তো। আমরা যদি ধরে নিই যে এই জনসভার সঙ্গে ধর্মঘটের কোনো সম্পর্ক নাই, এরকম একটা দাপ্তরিক বিবৃতি যদি আমরা ধরি, তাহলে একটা গণতান্ত্রিক দেশে এবং আমাদের মতো একটা জনবহুল দেশে, এবং আমরা এর আগেও একদিন বলেছিলাম যে আমাদের সুযোগ সুবিধাগুলো খুব শহর কেন্দ্রিক, প্রধানত ঢাকা কেন্দ্রিক, আর ঢাকার বাইরে বিভাগীয় শহর কেন্দ্রিক। এর আগে যেদিন খুলনায় হয়েছিল সেদিন অনুষ্ঠানে আমি ছিলাম, তা খুলনাও এখন একটা চিকিৎসা বলেন বিভিন্ন ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং ওদিন আপনার খেয়াল আছে যে কত দূর থেকে লোকজন আসতে পারেন, একদম চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, আরও পেছনে ঝিনাদা থেকে শুরু করে আশেপাশের যত জায়গায় চিকিৎসা একটা বড়। এবং আমরা এমনও বলেছিলাম যে অন্তত কয়েক কোটি মানুষ চলাচল করেন আসা যাওয়ার মধ্যে বিস্তৃত জায়গায়, এবং বরিশালও তাই। বরিশাল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সেখানে যাওয়ার আরও একাধিক পথ আছে, নদীপথ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেটা বিভাগীয় শহরও বটে, এবং তার একেবারে সর্বাত্মক যে শব্দটা বলা চলে, পরিবহন বলেন, লঞ্চ বলেন, অর্থাৎ নদীপথে যা 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 যেতে পারে সেখানে সবই বন্ধ। তো এইটার কি তাহলে এতই সহজ পুরো বিষয়টা? এবং যদি এরকম ঘটে তাহলে কর্তৃপক্ষের কী দায়িত্ব বর্তায়, যে তাহলে বিকল্প ব্যবস্থা করা? আর যখন কিছুদিন পরপর সব বিভাগে হয় তখন তো একটা প্রবণতার মতো, এবং সেই প্রবণতা হলেই বা যখন এটা হতে থাকে তখন অন্যদের কী দায়িত্ব, কর্তৃপক্ষ বা সরকারের কী দায়িত্ব যে তাহলে মানুষ যাতে চলাচল করতে পারে, যাওয়া আসা করতে পারে, সেই ব্যবস্থা করা? আর একেবারে নিদেন পক্ষে আমরা যেটা দেখি
যে অত্যন্ত এমার্জেন্সি বেসিসে মালিকদের সঙ্গে বসা, তারা বলছেন মালিকরা করছে, সংগঠনগুলো অত্যন্ত গণতান্ত্রিক বিবৃতি দিচ্ছেন যে আমাদের কিছু করার নেই, মালিকরা করছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যে সরকারের কি আছে, কি করার আছে? রাষ্ট্র যখন বসবাস করি তখন তো সরকারেরই সেটা দায়িত্ব, না হলে রাষ্ট্রে বসবাসের প্রয়োজনীয়তা কি? আপনি তো আমাকে নিরাপত্তা দেবেন, আপনি আলোচনার ব্যবস্থা করবেন, তাহলে এরপরে কখনো যদি রাজধানী শহরে এই ধরনের পরিস্থিতি হয় তাহলে কর্তৃপক্ষের তো আর আলোচনায় বসার কোনো প্রয়োজন নাই। আমরা যদি এই কথাই বলি যে আমার কি দায় দেয়, তো আমি কিন্তু এখনও পর্যন্ত আলোচনায় বিরোধী দলের সমাবেশের সাথে কোনো কিছুই মেলানোর চেষ্টা করছি না, কারণ সেটা সংবাদপত্রগুলো লিখছেন, সেটা তো সাধারণ জনগণ মেলানোর চেষ্টা করছেন যারা এলাকা আছেন তারা, এটা ব্যাখ্যা আপনি একমত হতে পারবেন না। কিন্তু আমি একেবারে দাপ্তরিক ব্যাখ্যাটা নিয়ে আলোচনা করছি যে যতগুলো কারণ বলা হচ্ছে সংগঠনগুলোর পক্ষ থেকে বা মালিকদের পক্ষ থেকে বা এক সময় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শোনা যাচ্ছে, তার প্রত্যেকটা জন্য তো আলোচনার প্রয়োজন। আলোচনাটা কে করবে? করবে তো সরকারি কর্তৃপক্ষ বা যারা দায়ী দায়িত্বে আছেন তারাই তো আলোচনা করবেন। আমার হঠাৎ এই ধারাবাহিক এই ধরনের ধর্মঘটে একটা বিষয় মনে হলো, আপনিও খেয়াল করেছেন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন পশ্চিমা বিশ্বেও হয়, তো সেখানে অনেক সময় যেটা করে সেটা সব কিছুই চলে, তারা শুধু ভাড়াটা নেন না, মানে যদি এটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চলে, যাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধেও যদি তাদের কোনো ক্ষোভ থাকে বা দাবি দেওয়া থাকে, তখন তারা যেটা করেন ওই বাসের যে জায়গাটায় পয়সা দিতে হয় বা টিকিট দিতে হয় সেটা একটা রুমাল বা কিছু একটাতে মুড়ে দেন যে আজকে ভাড়া দেওয়া লাগবে না, আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন বা এক ধরনের ধর্মঘট চলছে, জনগণের কষ্ট হবে সেটা না। এবং জনগণের কষ্টের পর্যায়ে যখন যায়, যখন বিমান বাস, সেটা একেবারে ভিন্ন পর্যায়ের জিনিস, সেটা বুঝতে হবে যে খুব গুরুতর ধারণ করেছে, কিন্তু এখানে তো একেবারে অন্যরকম। তো যেটা যেভাবে আমরা ব্যাখ্যা দিই না কেন, এটা কোনোভাবে একটা প্রবণতা হওয়া উচিত না, এটা মোটেই গণতান্ত্রিক কোনো আচরণ না, এবং না এটা এটা খেয়াল রাখতে হবে যে এটা জনসেবা। একটা জনসেবা যদি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানও হয় আমি এটা বন্ধ করতে পারি না। সংবাদপত্র যেমন একটা পাবলিক গুডস, আজকে মধ্যে আপনার যদি মনে হয় যে কালকে আমার শরীরটা ভালো লাগছে না, কালকে আমার দরকারও নেই, কালকে আমার পত্রিকাটা আমি আর ছাপব না, এটা আপনি পারেন না, কারণ এটা জনসম্পদ, এটা জনতথ্য, এটা একটা গুরুত্বপূর্ণ পাবলিক গুডস। আপনার শরীর ভালো না লাগলেও কাকে দায়িত্ব দিয়ে হলেও এটা এটা পারতে হবে, যদি না কোনো অর্থনৈতিক সংকট দেখা দেয় সেটা ভিন্ন। একই রকমভাবে গণপরিবহন, সেই গণপরিবহন সরকার চালাক, কর্পোরেশন চালাক, প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হোক আর আপনার আমার ব্যক্তিগত উদ্যোগে হোক, আমরা এটা করতে পারি না, এবং এই ধরনের প্রবণতা মোটেই তৈরি হওয়া উচিত না। দাবি দেওয়া যদি থাকে তাহলে আলোচনার দেখাতে হবে যে আলোচনা আমরা করেছি, আমরা ফেল করেছি, কিন্তু আমাদের আলোচনা হচ্ছে তার কোনো কিছুই না, এটা কোনোভাবেই একটা প্রবণতা বা ট্রেন্ড হিসেবে আসা উচিত না। মানুষকে দেখতে হবে, মানুষের সুবিধা অসুবিধা দেখতে হবে, মানুষের জীবনকে দেখতে হবে, মানুষের চিকিৎসা চাহিদাকে দেখতে হবে, মানুষের উপার্জনকে দেখতে হবে, মানুষের শিক্ষার চাহিদাকে দেখতে হবে, এবং সবচেয়ে বড় কথা মানুষের যে রাইট টু মুভমেন্ট, মানুষ চলাচল করবে সেটাকে আপনি আটকাতে পারেন না, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা গণতান্ত্রিক দেশে যদি আপনি মনে করেন যে এটা একটা ডেমোক্রেসি, তাহলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সেখান থেকে আসবে, সেটা যে প্রয়োজনীয়তা হোক না কেন, সেইটাকে ফ্যাসিলিটেট করা, সেটাকে সহযোগিতা করা, সেটা স্বাভাবিক রাখাটাই কর্তৃপক্ষের দায়িত্ব। কেউ যদি বলেন যে আমার কী করার আছে, তাহলে আর আমাদের রাষ্ট্র গঠনেরও আর প্রয়োজন নেই, আমাদের রাষ্ট্রে বসবাস করে নাগরিক পরিচয় দেওয়ার আর আমাদের প্রয়োজন। আমরা যদি মনে করি আমরা রাষ্ট্রে বাস করি, রাষ্ট্রের কিছু দায়ী দায়িত্ব আমাদের প্রতি আছে, আমি যেমন রাষ্ট্রের প্রতি আমার আনুগত্য দেখাই, রাষ্ট্রের প্রতি আমার আমি আমি আমার আস্থা জ্ঞাপন করি, তার কাছে আমি ফিরে যাই যে না সেই দেখবে, তো সেটাকে অপারেশনালাইজ করবে কে? করবে তো সরকার, করবে কর্তৃপক্ষ, তারা যাকে দায়িত্ব দিয়েছেন। এগুলো অনেকভাবেই হয়তো ব্যাখ্যা দেওয়া যেত, আমরা কিন্তু সেই ব্যাখ্যাতে যাইনি বা আমি যাবারও চেষ্টা করিনি। দাপ্তরিক ব্যাখ্যার উপরেই আস্থা রেখে বলছি, যে দাপ্তরিক বিবৃতির উপরেই আস্থা রেখে বলছি, অবশ্যই করার কিছু আছে, এবং এই প্রবণতা বন্ধ করলে আমি মনে করি যে সব পক্ষের জন্যই ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সমকালের একটা ছোট রিপোর্ট আছে, বেশ ইন্টারেস্টিং। বন্ধুর খুঁজে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পটভূমিতে এই সফরটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনি নিশ্চয়ই বুঝেছেন। তো এর মধ্যে যেটা বলা হচ্ছে যে বন্ধুর খুঁজে আসছেন, দেখুন কয়েকদিন আগেও খেয়াল করেছেন যে আমাদের এখানে যে রুশ রাষ্ট্রদূত আছেন তিনি আমাদের তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় এরকম যুদ্ধ নিয়ে একটা মন্তব্য করেছেন, খুব দ্রুতই শেষ হতে যাচ্ছে। তো এটা বেশ আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে যে এখানে পৃথিবীর বড় বড় সমরবিদরা এবং কূটনীতিকরা বা রাষ্ট্রনায়করাও হিসাব নিকাশ করে বের করতে পারছেন না যে কখন শেষ হবে। সেখানে বাংলাদেশে নিযুক্ত
রুশ কূটনীতিক বলছেন যে দ্রুতই শেষ হবে, তার মানে বাংলাদেশকে নিশ্চয়ই তারা গুরুত্বপূর্ণ মনে করছেন, বাস্তায় নিচ্ছে না, এত বড় স্টেটমেন্ট করা তো সহজ না। আর এখন আপনি যেটা বললেন, এই মুহূর্তে তো তার কিছু সহযোগী সমর্থক তো দরকার। এখন এই বন্ধু মানে তো এই না যে আমার সাহায্য সহযোগিতা অর্থনৈতিকভাবে তার প্রয়োজন, তার প্রয়োজন সমর্থন। সেটা বাংলাদেশকে নিঃসন্দেহে অনেক চিন্তাভাবনা করে করতে হবে। পাশের দেশ ভারতও সমর্থন দেয়, কিন্তু ভারতের সমর্থনগুলো আপনি খুব কূটনৈতিকভাবে বাধা ধরার মধ্যে। এবং সেটা যদি লক্ষ্য করেন যে রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক যেমন সোভিয়েত যুগে ছিল, এখনও সেই সম্পর্ক আছে। এই সম্পর্ক অক্ষুণ্ণ রেখেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তার বেসামরিক নিউক্লিয়ার চুক্তি পর্যন্ত আছে। এছাড়া বিস্তৃত বর্ণনা দেওয়া হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ভারতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার বলে মনে করে। যতগুলো প্রস্তাব উত্থাপিত হয়েছে নিরাপত্তা পরিষদে বা জাতিসংঘের অন্যান্য ক্ষেত্রগুলোতে, সবগুলো তো অত্যন্ত কৌশলগত অবস্থান নিয়েছে ভারত। সে যুদ্ধের পক্ষে নয়, কিন্তু আবার রাশিয়ার বিপক্ষে বড় আকারের কোনো বিধিনিষেধ হবে তারও আবার সে পক্ষে নয়। এখন আমরা তো আসলে আন্তর্জাতিক মহলে এরকম কতটুকু কূটনীতি করতে সক্ষম বা করতে পারবো তার উপরে নির্ভর করবে যে আমরা কী ধরনের প্রতিশ্রুতি তাকে দেব। কিছু তো সাহায্য সহযোগিতার বিষয় থাকতে পারে, আমাদের তেলের একটা স্বার্থ আছে, জ্বালানি তেলের, ইউক্রেন থেকে আমাদের যে গম বা অন্যান্য যেগুলোর উপর আমরা নির্ভর করি সেটা এই মুহূর্তে বিঘ্নিত হচ্ছে, কিন্তু তারও একটা বিষয় আছে, আমাদের সার জাতীয় বা কৃষি সেখানে তার আছে, আমাদের বড় পারমাণবিক জ্বালানি প্রকল্প হতে যাচ্ছে, সেখানে রাশিয়ার বড় বিনিয়োগ আছে, এছাড়া সে একটা বড় শিল্পোন্নত দেশ, তার অবধি এই মুহূর্তে অবস্থাটা অর্থনৈতিক অন্যান্য দেশগুলোর মতো নয় ইউরোপ আমেরিকার, কিন্তু সে তো নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ একটা দেশ। তো সে বাংলাদেশে আসলে কী চাইবে সেটা তো একটা ধারণা করা যায়। আবার একই কথা বললাম যে তার অর্থনৈতিক বিনিয়োগের অনেক স্বার্থ আমাদের এখানে আছে, এমনকি সামরিক ক্ষেত্রেও কিছু রয়েছে, আমাদের মিগ বা অন্যান্য বিষয়গুলো যদি ধরেন, যদি আমরা অতটা ঠিক রাশিয়ার উপরে বা পূর্ব ইউরোপের ওইভাবে নির্ভরশীল না আমাদের কনভেনশনাল অস্ত্র বা অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে, এটাই হতে পারে আলোচনার। এগুলো তো অত বিস্তৃত হয় না, আপনি নিজেও কূটনৈতিক প্রতিবেদক ছিলেন, আপনি জানেন তো, যেটা শিরোনাম থেকে ধারণা করা যায় যে বন্ধু তো তারা খুঁজবেই, কিন্তু সেটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমাদের পাশের একটা বৃহৎ দেশ কীভাবে এই ভারসাম্য রক্ষা করে। এবং আমি তো চাইলেই আমার তৈরি পোশাকের যে বাজার ইউরোপ এবং আমেরিকা তাকে তো আমি অকৃষি করতে পারি না, সেটা আমার অন্যতম প্রধান খাত। আমার যে রেমিটেন্সের যে জায়গাগুলো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের দেশ সেগুলো, তো সেটাও আপনার পরোক্ষভাবে চিন্তা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রও তো এখন হবে, আরও আমাদের বিরাট ডায়াসপোরা সেখানে থাকে, আস্তে আস্তে সেখান থেকেও আসবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও অনেক কারণে আমাদের সাহায্য সহযোগিতা লাগবে। আমাদের রোহিঙ্গার জন্য যেমন সংকট নিরসনের জন্য ভারতকে লাগবে, ঠিক একই রকম চীনকে লাগবে, রাশিয়ার দূরবর্তী হলেও লাগবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা আমরা প্রতিনিয়ত প্রত্যাশা করছি। তবে এগুলো খুব আন্তঃসম্পর্কিত, তো রাশিয়াও আমাদের বন্ধু প্রতিম দেশ, আমাদের পুরনো গুরুত্বপূর্ণ দেশ, আমাদের মুক্তিযুদ্ধের সহায়তা দানকারী দেশ, আর এখন যেহেতু সে একটা ভিন্ন পরিস্থিতিতে, দেখা যাক তার যে প্রতিনিধি আসছেন, যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি আসলে কি অর্থনৈতিক কাজে বন্ধুত্বের নিদর্শন নিয়ে আসছেন, আরও বিনিয়োগ করতে চান, নাকি যুদ্ধ সংক্রান্ত বিষয়ে কোনো, নাকি রাজনৈতিক, নাকি রাজনৈতিক বা আন্তর্জাতিক কোনো সহযোগিতা চান, সেটা তখন। তবে ওইটাই থাকবে নাগরিক হিসেবে প্রত্যাশা, যে আমাদের পাশের দেশগুলো যেভাবে ভারসাম্য রক্ষা করে, যেভাবে সৃজনশীল কূটনীতি প্রদর্শন করেন এবং যেভাবে দৃঢ় গলায় কথা বলবার মতো সক্ষমতা তারা দেখান, যে আমি আমার জন্য যেটা ভালো মনে করি সেটাই আমি করি, তার সাথে তোমার সম্পর্ক নষ্ট হবে না, যদি আমরা সেই দৃঢ় ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকি এবং সেটা আমাদের জন্য ভালো হয়, নাগরিকের জন্য, বাংলাদেশের জন্য, তাহলে সেটাই আমাদের করার ঠিক হবে। ধন্যবাদ। আপনি জানেন এই মুহূর্তে যে বিষয়টা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে যে IMF-এর যে একটা প্রতিনিধি দল বাংলাদেশে রয়েছে এবং তারা সরকারের প্রতিনিধির সঙ্গে তারা আলোচনা অব্যাহত রেখেছেন, নানাভাবে বিভিন্ন সূত্র থেকে কাগজের রিপোর্ট আসছে, সেই রিপোর্ট থেকে মনে হচ্ছে যে নানা শর্তের মধ্যে আটকে আছে বা এরকমই হবে, আর বরাবরই তাদের কিছু শর্ত থাকে আর কি। এবারের এটাকে আপনি কীভাবে দেখছেন? এখন IMF-এর সহযোগিতা লাগবে নিয়ে কিন্তু অর্থনীতিবিদরা মত দিচ্ছিলেন যে যদি প্রয়োজন হয়, এই অনুষ্ঠানে আমরাও কথা বলেছি, তাহলে এটা তো আর না নেওয়া ছাড়া কোনো উপায় আর থাকে না, আমরা অন্য যে কোনো উৎস থেকে যা নিতে পারি তার থেকে স্বাভাবিকভাবে IMF বলুন, বিশ্বব্যাংক বলুন, তার সুদের হার, অন্যান্য সব কিছু অনেক বেশি সহনীয় পড়ছে, কিন্তু আলোচনাটা সেখানে না। এবং একই সঙ্গে আমাদের এই ডলারের বাজার স্থিতিশীল করা সহ আরও একাধিক বিষয় রয়েছে যে এই ধরনের ঋণের আমাদের প্রয়োজন আছে। যে বড় শর্তগুলো
সেইটা আমাদের প্রথম যে অভিঘাতটা আসে সাধারণ মানুষের উপরে, যেমন কৃষিতে ভর্তুকির ব্যাপারটা। এখন কৃষিতে এরকম একটা বিশ্বের এই জটিল অবস্থার মধ্যে খাদ্য সংকটের দিকে যেতে পারে, মন্দা তো শুরুই হয়েছে উন্নত দেশগুলোতে, সেটা কতদিন চলবে, যুদ্ধ প্রলম্বিত হলে আমাদের এই আমদানির অবস্থা কী হবে, ডলার সব কিছু মিলে, এটা আমার মনে হয় যে একদম খুব সাধারণ একজন মানুষ এটা বিশ্লেষণ করার ক্ষমতা রাখেন। তো সেই ক্ষেত্রে কৃষি আমাদের একটা বেঁচে থাকার, টিকে থাকার বড় বিষয়। কৃষি থেকে যদি ভর্তুকি ওঠাতে হয় সেটা কীভাবে বাকিটা নিরসন হবে? জ্বালানি, এমনি আমরা জ্বালানি নিয়ে বহুমুখী, আপনার পরিবহনের ভাড়া বৃদ্ধি বলেন, জ্বালানির দাম বৃদ্ধি বলেন, তো একটা আছে, তার সঙ্গে যদি আবার ভর্তুকি ওঠানোর প্রসঙ্গ ওঠে সেটা কী, এরকম আরও একাধিক খাত আছে, এটা তো একটা। অন্যদিকে যে শর্তগুলো দেওয়া হচ্ছে সেই শর্তগুলো এই মুহূর্তে বাংলাদেশ কতভাবে মানতে পারবে? খেলাপি ঋণের বিষয়টা ধরুন, আপনার রিজার্ভের যৌক্তিকীকরণ, যে আসলে আপনার অ্যাকচুয়াল কী অবস্থায় আছে তার, তাদের মানদণ্ডে আপনাকে সেটাকে আনা, এমনকি আমাদের সেন্ট্রাল ব্যাংকের আরও স্বায়ত্তশাসনের যে প্রসঙ্গগুলো, আরও যদি তাদেরকে অটোনমি দেওয়ার বিষয় থাকে, খেলাপি ঋণের পাশাপাশি পুঁজিবাজার এবং তার যে সিকিউরিটি এক্সচেঞ্জের মতো যারা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আছে তাদের ব্যাপারে তারা শর্ত দেবেন, এরকম বিস্তৃত এই তালিকা তুলে আমরা অন্তত 8-10টা এখনই বলতে পারবো। দুটো বিষয় আমার কাছে মনে হচ্ছে, একটা হলো যে সংশ্লিষ্ট মন্ত্রী একটা কথা বলেছেন যে ঋণ দিলে তো জবাবদিহিতা থাকবে, এরকম দেখছিলাম একটা সংবাদপত্রে, শর্ত আর জবাবদিহিতা কিন্তু এক না, এই দুটোকে কিন্তু যেন আমরা এক না করে দেখি। যে ঋণ দিচ্ছে তার IMF-এর শর্ত আমরা আগে থেকেই জানি কেমন হতে পারে, এবং এই শর্তগুলো যারা কাজে লাগাতে পেরেছে IMF এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানের লোন, তারা ভালো করেছে, অনেকে উপায় নেই, আপনি শ্রীলঙ্কাকে এখন আর কী উপায় বাতলে দেবেন, এরকম পরিস্থিতি আরও অনেকের হয়েছে, কিন্তু যারা এটা করতে ব্যর্থ হয়েছে তাদের জন্য কিন্তু এটা ভালো কিছু বয়ে আনেনি। কিন্তু আমরা এখন অনেক স্ট্রাকচার, অনেক কাঠামোবদ্ধ, অনেক গোছালো, আমরা তো সেই আগের বাংলাদেশ না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে এই যে ভর্তুকির বড় খাতগুলোর কথা বলা হলো, সেই খাতগুলো আমরা আসলে কৃষি জ্বালানির মতো জায়গাগুলো কতখানি শিক্ষার উপরেও প্রভাব পড়তে পারে, যদি সেটা এখনও তো সরাসরি আমরা বলছি না আলোচনায়, এবং সেটা আমরা কীভাবে এটা আমরা এই ক্ষতিটা পোষাবো, এবং কীভাবে এই সম্পর্কে আমাদের কৃষির উপর যে নির্ভরশীলতা সেই প্রয়োজনীয়তাটা আমরা কীভাবে মেটাবো, সেইটার একটা রূপরেখা তৈরি করা দরকার পড়বে। কিন্তু বড় আকারের অন্য যেগুলো বললাম, যে এই যে নিয়ন্ত্রক যে প্রতিষ্ঠানগুলো, সেটা সেন্ট্রাল ব্যাংক হতে পারে, এটা অন্য যে পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হতে পারে, রিজার্ভের পরিমাণ হতে পারে, খেলাপি ঋণের বিষয় হতে পারে, আরও অনেক অনেক বড় বড় শর্ত আছে, সেইটা আমরা কতখানি স্পষ্ট করে প্রকাশ করতে পারবো এবং সেটা যৌক্তিকীকরণ করতে পারবো, এবং সেইটা মানতে গেলে কিন্তু অনেক অপ্রিয় বিষয়ও সামনে চলে আসতে পারে। তো যেটা বলছিলাম এটা শর্ত, আর জবাবদিহিতা আপনাকে যখন এই প্রতিষ্ঠান লোন দেবে সে তার মেকানিজমেই জবাবদিহিতা সে ইনশোর করতে চাইবে। এখন আমাদেরকে যেন এইটা বলা না হয় যে জবাবদিহিতা বিষয় এগুলো, এইটুকু বোঝবার মতো কিন্তু মেধা এখন জনগোষ্ঠীর আছে আমাদের, আমরা দীর্ঘদিন এগুলো তো মানুষ শুনতে 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 অভ্যস্ত, এখন এনে পড়াশোনা করে, চিন্তাভাবনা করে, জানতে চাই, অসংখ্য লেখা হচ্ছে, সহজ করে বোঝানো হচ্ছে, আমাদের অর্থনীতিবিদরা চমৎকারভাবে বলছেন, আপনারা লিখছেন, সুতরাং এই তার জবাবদিহিতার সাথে যেন শর্তকে মিলিয়ে না ফেলা হয়। তো ওইটাই থাকবে কথা, যে শর্তগুলো মানলে যে প্রভাব পড়বে, বিশেষ করে ভর্তুকির ক্ষেত্রে বললাম, সেটা আমরা পরবর্তীতে কী করবো, আমাদের তো টিকে থাকতে হবে যে কোনো বিরূপ অবস্থায়, সেটা যেমন রূপরেখা দরকার পড়বে, এক ধরনের কর্মকৌশল দরকার পড়বে, একই সঙ্গে যে শর্তগুলো দিচ্ছে সেটাও আমাদের তো জানার আগ্রহ থাকলো যে কীভাবে করা হবে, এবং সেটা করে আবার এই ঋণ নিয়ে আমরা আসলে দুটোকে কীভাবে পাশাপাশি রেখে কাজে লাগাতে পারবো। তবে যে কাজে লাগানো যায় এবং সেই শর্তগুলো যদি পূরণ করা যায় তাহলে তো ভালো ফলই আসা যায় বলবো। আর আরও অনেক আছে, রপ্তানির বহুমুখীকরণের ব্যাপার, আমদানির বিষয় আছে, ডলার বাজার স্থিতিশীলতার বিষয় আছে, আমাদের প্রয়োজন, আমার মনে হয় যে এটা বোধ হয় এখন এড়িয়ে যাবার সুযোগ নাই, কিন্তু কীভাবে আপনি সেটা বাস্তবায়ন করবেন, কতটুকু সেটাই সত্যতা সেটাই দেখবার বিষয়। ওদিকে আপনি জানেন পাকিস্তান উত্তাল, পাকিস্তানের সারা পাকিস্তানি মানে বিক্ষোভ হচ্ছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি, এবং তিনি আহত হয়েছেন, এবং তার অবস্থায় তাকে কেন্দ্র করেই কিন্তু গোটা পাকিস্তানের পরিস্থিতি টালমাটাল। মানে দুইভাবে, একটা হলো যে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতি হিসাবে যদি এটাকে দেখেন তাহলে তো অবশ্যই তার আভ্যন্তরীণ রাজনীতি খুবই একটা গভীর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এমনিতেই ইমরান শেষের দিকে তার অবস্থা সেগুলো তো আমরা তখন লক্ষ্য করেছি, এক ধরনের টানাটানি সংবিধানের ভেতরে থেকে, পরে সর্বোচ্চ আদালত সেখানে ইন্টারভেন করলেন, নতুন সরকার আসলেন, কিন্তু তাকে আবার বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধের মধ্যে পড়তে হয়েছে, সেটাও তার রাজনৈতিক যে জীবন ভবিষ্যতে কেমন হবে তার দল, সেটাও একটা অস্পষ্টতার মধ্যে ফেলেছে বড় চ্যালেঞ্জের মধ্যে। কিন্তু গুলিবর্ষণের যে ঘটনা ঘটেছে সেটা একেবারেই রাজনীতি, পাকিস্তানের রাজনীতিকে অন্যদিকে নিয়ে গেছে। এমনিতেই তিনি সভা সমাবেশ করছিলেন, মানে যতটা মনে হয়েছিল যে নতুন সরকার আসার পরে ওনার সরকারের
এক ধরনের শেষ মুহূর্তে এইভাবে হঠাৎ অ্যাব্রাপ্ট, যদি বলেন যে একবার পতন বলবো না, সরে যাওয়া, পতনের হয়তো বিভিন্ন অর্থ হতে পারে, এবং এত দ্রুত যে তারা ঘুরে দাঁড়াবে সেটাও কিন্তু ধারণা করা যায়নি। এবং উপনির্বাচনে আপনি খেয়াল করেছেন যে সেখানেও ভালো করেছেন পাঞ্জাবে এবং অন্যান্য জায়গায়। সবচেয়ে বড় কথা যে জনসমাবেশ, তার মানে একটা বড় সাপোর্ট বেস এখনও তার আছে, বিশেষ করে তরুণ জনগোষ্ঠী। অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন, অর্থনৈতিক এই সংস্কার আনতে ব্যর্থ হয়েছিলেন, যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পেরে ওঠেননি। তাদের শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গেও সম্পর্কটা যে ভালো যায়নি সেটা এখন মোটামুটি স্পষ্ট হচ্ছে, তখনও বোঝা যাচ্ছিল। মার্কিন ইস্যুতে এক ধরনের পররাষ্ট্র ক্ষেত্রে তার মতো বিবেচক বলে আমরা মনে করতাম, কিন্তু সেখানেও তিনি শেষ মুহূর্তে যুদ্ধ শুরু আগে মস্কো সফর খুব ভালো মানে দক্ষতার পরিচয় দিয়েছেন বলে মনে হয় না, অন্তত ওই ওই মুহূর্তে। ভারতের সাথেও সম্পর্কের কথা বললেও ঠিক ওইভাবে জল গড়ায়নি যে যেটা দিয়ে আপনি যেভাবে অন্তত এর আগে কাজ হোক না কোনো অশ্বরী বন্যার সময় সফর ইত্যাদি ইত্যাদি ছিল, সেটাও খুব কঠিন একটা অবস্থার মধ্যে আটকে ছিল। তারপরেও এই এই মুহূর্তে বিরোধী দলে থেকে এত আপনি যদি বলেন বিধিনিষেধের মধ্যে থাকার পরেও তার যে জনসমাবেশ এবং তৈরি হয়েছে, যেটা বলছিলাম যে কিছু সংস্কার তরুণ জনগোষ্ঠীকে সহায়তা করেছে, সাধারণ মানুষকে সহায়তা করেছে, একেবারে যে চেষ্টা করেননি তা না, তো ওই ওই দিকে তার একটা বড় সমর্থন রয়েছে তরুণ জনগোষ্ঠীর দিক থেকে। আবার শিক্ষিত মধ্যবিত্তের মধ্যেও তার একটা সমর্থক জনগোষ্ঠী আছে বড়। তো সব তার চেয়ে বড় কথা, মাঠে তো এরা নামেন না, শান্ত রাজনীতির মাঠে নামেন তো সাধারণ মানুষ। তো সেইটা বেশ আমাদেরকে চমৎকৃত করেছে যে এইভাবে তার ফিরে আসা, কিন্তু গুলি বর্ষণের ঘটনা একেবারে অন্য খাতে নিয়ে গেছে। আপনি খেয়াল করেছেন যে সাথে সাথেই এখন যারা ক্ষমতাসীন আছে তারা প্রত্যেকে কিন্তু টুইট করেছেন এটা নিন্দা জানিয়ে, সেটা পাকিস্তানের রাজনীতিতে বেশ নজিরবিহীন যে তারা আর কোনো ঝুঁকি নেননি, যে এই পরিস্থিতিতে আবার ঝুঁকি নেবেন, বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন, গুলি বর্ষণ হয়েছে, আহত হয়েছে, এরপরে তার অন্য ব্যাখ্যা, সেটা কে করেছে, কী কারণে করেছে সেটা পরে। তো সেটা একেবারে প্রধান থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে কেউই বাদ জানে টুইটে যে নিন্দা জ্ঞাপন করার দ্রুত একটা ব্যবস্থা নেওয়া। কিন্তু আপনি যেটা বলছিলেন যে পাকিস্তানের রাজনীতি যদি জটিল হয়ে ওঠে সেটা পাকিস্তানের মধ্যে কেবল থাকে না, কারণ এখানে অনেক অনেক আন্তর্জাতিক রাজনীতির অনেক বিষয় এখানে যুক্ত, এখানে আফগানিস্তানের বেশি যুক্ত, এখানে একাধিক সংগঠন রয়েছে যাদের আন্তর্জাতিকভাবে ভিন্ন ধরনের পরিচয় রয়েছে, এবং পশ্চিমা বিশ্ব বলেন আমরা দক্ষিণ এশিয়া বলি, তাদের ব্যাপারে আমাদের ভিন্ন ব্যাখ্যা রয়েছে, সেগুলো এই সুযোগটা গ্রহণ করবে। সুতরাং পাকিস্তানের রাজনীতি উত্তাল হওয়া মানে কেবলমাত্র পাকিস্তানেই সীমাবদ্ধ থাকবে এরকম না, এটা আশেপাশের দেশগুলোর রাজনীতিতেও তার প্রভাব পড়বে। এবং যে গোষ্ঠীগুলো নিয়ে আমরা বিশ্ব নিরাপত্তা শান্তি নিয়ে এগুলো নিয়ে চিন্তিত থাকি, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা তো বটে, সেগুলোও প্রভাবিত হতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনাকে দর্শক মন্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।